আমি সদৌ আদিবাসী ছাত্র সন্থা ঢেকিয়াজুলি আঞ্চলিক কমিটি হয়ে আমি সরকার বিজেপি সরকারক আমি গরিহণা দি আছো আর তীব্র ভাষায় আমি গরিহণা দি আছো। কারণ আজি যা তারিখে যা আমার যাকালি যার নিউজবিলাকত পোর্টেলবিলাকত উলাই দিলে যে চাহ বাগিচা মানে আদিবাসী জাতীয়করণ উৎসবর কারণে চাহ বাগিচা ছয় তারিখত ছয় সেপ্টেম্বরত বন্ধ থাকিব বলে। কিন্তু যা আমি সরকারের যে নোটিফিকেশন আমি চাই পালো যে তাতে নোটিফিকেশনত লিখা আছে কি যে চাহ বাগিচা বন্ধ থাকিব, কিন্তু চাহ বাগিচা বন্ধ থকা আর চাহ শ্রমিকে যখন হলিডে এটা পায় রেস্ট করে যখন মানে রেস্ট করে সেইদিনাখন মানে কাম করব বলে। তো আমি বিজেপি সরকারক এটা বস্তু আমি সুকিয়াই দিব বিচারি আছো, যদি আপনাদের আমার চাহ শ্রমিকর প্রতি যদি আপনার মরম দয়া ভাব আছে আর আমার চাহ শ্রমিকে আপনার রজা হয়ে আপনার দিসপুরত আপনার সরকারটা বহাই থই দিয়েছে, কিন্তু আপনাদের আমার মানে চাহ শ্রমিকর প্রতি আপনার আমার মরম ভাব নাই বলে আমি মানে অনুভব করে আছো। আর আমি কব বিচারি আছো যাতে আপনাদের যদান্ত লৈছে এই সিদ্ধান্তক আমি আশাই আমি তীব্র গরিহণা দি আছো আর সকিয়াই দি আছো। আর আমার সরকারের শ্রমমন্ত্রী ডাঙরিয়া আমার যে আমার আদিবাসী জনগোষ্ঠীর পর প্রতিনিধি করে আর আজি দিসপুরত রজা হয়ে বহি আছে, কিন্তু আমার আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে আদিবাসী জনগোষ্ঠীর চাহ শ্রমিকর প্রতি কোনো চিন্তাধারা করাই দেখা পো নাই আমি। সেইটার কারণে যাতে অহা দিন অহা বছর যাতে এই বিজেপি সরকারে যাতে আমার ছয় সেপ্টেম্বর দিনাখন যাতে করম বন্ধ করমর যে আমার ছুটিটা দিব ছুটি দিয়ার লগেলগে চাহ শ্রমিকর প্রতি দয়া ভাব ইহতে রাখি যাতে হাজিরাটু দিবর কারণে আমি সরকারের শ্রমমন্ত্রীর লগতে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকো আমি মানে সকিয়াই দি আছো। নহলে পরবর্তী সময়ত আপনাদের যে আমার আদিবাসী চাহ শ্রমিকর প্রতি মানে ভোট লয় আপনাদের আজি সরকার মানে সরকারত বহি আছে। আজি হাঁদের আদিবাসীকে করম লাগে, আমরা হাঁদের পরব লাগে, তবে আজি হাঁদেরকে হাজিরাটা পাতে লাগে আর ছুটিও পাতে লাগে, লেকিন হাঁদেরকে হাজিরা দিতে নাই কইছে। আজি যদি বা ব্যাংক ম্যানেজার মাস্টর গিলা সরকারি কাম করা মানুষ যদি বা হাজিরা পাচ্ছে তো আমরা কেনে নাই পাবো, হাঁদের পরব আমরা কেনে নাই পাবো, হাঁদেরকে পাতেই লাগবে, পাতেই লাগবে হাঁদেরকে হাজিরা। সব গরু এসেছি কথা।